মহিলা সিট নেই এগুলা বলে এবং বলে যে মিনিস্টার আই হ্যাভ এ কোশ্চেন। এভাবেই দীপ্ত কণ্ঠের কিশোরী মনোযোগ আকর্ষণ করলো মন্ত্রীর। মুহূর্তেই প্রশ্ন, নারীদের জন্য আলাদা বাস সার্ভিসের প্রয়োজন রয়েছে কিনা? সড়ক পরিবহন মন্ত্রী এই প্রশ্নের উত্তর না দিয়ে তার কর্মকর্তাদের দিলেন নির্দেশ। বিআরটিসির বাস চেয়ারম্যানকে বলে দেওয়া, ঠিক আছে, সমাধান দিয়ে দিলাম। রোববার সকাল থেকেই চালু হলো বাস সার্ভিস। এতে শতাব্দীর ভোগান্তির সঙ্গে সঙ্গে এই রুটে চলাচলকারী নারীদের প্রতিদিনকার ভোগান্তির অবসান হলো। এই ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে শতাব্দী সারা দেশে নারীদের জন্য বাস চালুর দাবি জানিয়েছে। শুধু সারা থেকে এমএস পর্যন্ত না, সারা বাংলাদেশে যে মেয়েরা আছে, মহিলারা আছে, তাদেরও মানে বাসে উঠতে কষ্ট হয়। আমি চাই মানে মাননীয় মন্ত্রী তিনি যাতে শুধু এই পর্যন্ত না, সারা বাংলাদেশে যাতে বিআরটিসি মহিলা বাস চালু করেন। শতাব্দীর তাৎক্ষণিক বুদ্ধিতে খুশি তার সহপাঠীরাও। শতাব্দী গতকালকে যে কাজটি করেছে তাতে আমরা সবাই মানে কি বলবো অনেক খুশি, অনেক খুশি, এবং আমরা মানে আমরা এদের মধ্যে অনেকেই আমরা অনুপ্রাণিত। প্রতিবাদ করার মনোবলটা থাকে কিন্তু সেটা আমরা কোনো কারণে হারিয়ে ফেলি, কিন্তু কালকে যে ও কাজটা করলো, যে মনের ভাবটা প্রকাশ করলো, এটা আমাদের সবার মধ্যে আসে না। ও খুবই সাহসী, ওই কাজটা করতে পারবে সেটা আমরা জানতাম, কিন্তু সত্যি যে করে ফেলবে সেটা বুঝতে পারি না। মেয়ের এমন ভূমিকা ভবিষ্যতে অনেক মেয়ের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করেন শতাব্দীর মা। আমি তাকে ছোট থেকে বলছি তুমি সাহসী হবা, মেয়ে হিসেবে জন্মগ্রহণ করছে বলে যে তোমার সাহস না এটা ভুল কথা, তোমাকে অনেক সাহসী হতে হবে, ছেলেরা যা করতে পারে তুমি তার চেয়ে বেশি করতে পারো। কর্মব্যস্ত নগরীতে শতাব্দীর ভোগান্তির অবসান হলো, তবে তার মতো অসংখ্য নারী প্রতিদিন পাবলিক বাসে ভোগান্তির শিকার হয়, সেই ভোগান্তিরও অবসান ঘটবে এমনটাই প্রত্যাশা শতাব্দী। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। স্কুল ছুটির পর বাসে উঠতে না পেরে হেঁটেই বাসায় ফিরছিল শতাব্দী। পথে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন দেখে উৎসুক চোখে দাঁড়িয়ে পড়ে সে। ব্রিফিং শেষ হতে না হতেই এগিয়ে যায় মন্ত্রীর দিকে, তুলে ধরে তার অভিযোগ। মহিলা সিট নেই এগুলা বলে এবং বলে যে আপনাদের উঠতে দেওয়া যাবে না, এভাবে আমাদের স্কুলে আসতে দেরি হয়ে যায় সকালবেলা, আর বাসায় যেতেও সেজন্য দেরি হয়। তাহলে কি আমাদের জন্য আলাদা করে কি কোনো বাস মানে বাস কি প্রয়োজন নাই? শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুলের এই শিক্ষার্থীর কথা শুনে তার বাড়ি থেকে স্কুলের রুটে নতুন একটি নারী বাস সার্ভিস চালুর তাৎক্ষণিক নির্দেশ দেন ওবায়দুল কাদের। সারা বাস স্ট্যান্ড থেকে এমএস পর্যন্ত। আচ্ছা, ওখানে একটা বিআরটিসি বাস দিয়ে দিতে হবে। পরে শতাব্দী জানায় প্রতিদিনের দুর্ভোগ থেকে মুক্তির আকাঙ্ক্ষাই তাকে মন্ত্রীর মুখোমুখি হতে সাহস জুগিয়েছে। রাত থেকে সংস্থাকে আমি কথাটা বলেছিলাম কিন্তু ওইখান থেকে কোনো স্টেপ নেওয়া হয়নি, সেজন্য আজকে স্কুল থেকে বাস না মানে বাস না পাওয়ার কারণে আমি হেঁটে আসছিলাম, তখন তাকে দেখে আমি কোশ্চেনটা করেছি। সব ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ নিশ্চিত করতে সব বাধা এভাবেই একদিন দূর হবে এমন আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত পথচারীরা। সৌমিত্র শুভ্র, সময় সংবাদ, ঢাকা।